বিজনেস ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ তারা তাদের 4 বছরের শিক্ষা কার্যক্রম শেষ করে আজকে তারা তাদের বিবিএ কম্পিটিশন সেরিমনি করছে। এটা একদিকে যেমন বিভাগের জন্য আনন্দের, অন্যদিকে আমি মনে করি এটা গৌরবেরও, কারণ আমরা 2013-14 শিক্ষাবর্ষে এই 38 জন ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা আমাদের বিভাগের প্রথম শিক্ষা কার্যক্রম শুরু করি। আজকে তারা তাদের বিবিএ সম্পূর্ণ সাফল্যের সাথে সম্পন্ন করছে 31 জন ছাত্রছাত্রী। আমি মনে করি তারা তাদের প্রফেশনাল লাইফে উত্তরোত্তর সাফল্য বয়ে আনে, ডিপার্টমেন্টের অ্যাম্বাসিডর হিসেবে ভবিষ্যতে কাজ করবে। আমি তাদের সকলের আবারও তাদের প্রফেশনাল লাইফে সাফল্য এবং উন্নত জীবন কামনা করছি। বিবিএ ফার্স্ট ব্যাচ ফিনান্স এন্ড ব্যাংকিং অ্যাপ, তাদের জন্য প্রথমেই আমি বলে রাখি যে তাদের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আর তাদের জন্য 3টে উপদেশ মানে আমি দিয়েছি, সেটা হচ্ছে যে সবসময় তোমরা সত্য কথা বলবে, সৎ পদে থাকবে, আর সবসময় ন্যায়ের পথে চলবে, আর ডিপার্টমেন্টকে সবসময় রিপ্রেজেন্ট করবা। নিশ্চয়ই যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ, ডিপার্টমেন্টকে সেভাবে রিপ্রেজেন্ট করবা যাতে আমাদের খুব উজ্জ্বল হয়। Basically, you are the student of our first batch. You are involved with our emotions, love and dream. Hopefully, I believe that you will be the representative hello in the market, because you know you are the first brilliant student who have admitted in finance and banking department. And I believe that you will do better in the market. And market is very much competitive, and we strongly believe that you are prepared according to the present circumstances. And I believe that you will be the follower all of the batches. All of the batch will be shaded of you, because you are the first batch, you are the senior brothers and sisters. Good evening everyone. My dear first batch, despite some hard tasks, grief and sadness that you faced during the entire part of your graduation life, you encountered it very, very well and with some great achievements and sweet memories, I believe. Always believe in yourself and try to move forward. There was a famous saying of Martin Luther King that if you cannot fly, then run. If you cannot run, then walk. If you cannot walk, then crawl. Whatever you do, you have to keep moving. So, best of luck for your upcoming life. We all hope that you will glorify the name of the Department of Finance and Banking, Comilla University, in the competitive job market. May Allah bless you all. Thank you. জীবন যদি একটা তৈরি হয়, তাহলে আগে ডিসাইড করতে হবে আমাকে কোন বন্দরে নোঙর করতে হবে, আর বন্দর কতটা শক্তিশালী সেটার উপর নির্ভর করবে হচ্ছে আমার নম্বর করার বিষয়টি। তাই আপনাদেরকেও প্রথমে কি করতে হবে, বন্দর ডিসাইড করতে হবে বা নির্ধারণ করতে হবে, এরপর কর্ণধার হতে হবে। এমনভাবে বন্দরটা নির্ধারণ করতে হবে যেন আপনাদের জীবনটা সমৃদ্ধশালী হয়, ঠিক আছে? আর আপনারা এমন প্রতিভার স্বাক্ষর রাখবেন আপনাদের ষষ্ঠ স্থানে যেন আমরা এভাবে বলতে পারি আপনাদের পরিচয়ে, দ্যাট মিনস আমার শিক্ষার্থীদের পরিচয়ে আমি পরিচিত হতে চাই, ঠিক আছে? এই শুভকামনাই থাকলো আপনাদের জন্য। অনেক অনেক সাফল্য কামনা করি আপনাদের আগামী অগ্রযাত্রা। জুনিয়র হিসেবে সেকেন্ড ব্যাচ কেমন সেটা সবচেয়ে ভালো বলতে পারবে ফার্স্ট ব্যাচ, তবে সিনিয়র হিসেবে যে ফার্স্ট ব্যাচ সেরা সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আর গত 3.5 বছর ধরে ফার্স্ট ব্যাচ আমাদের প্রতি যেভাবে সাপোর্টিভ ছিল, আসলে ওই সাপোর্টটার জন্য আমরা অলওয়েজ ফার্স্ট ব্যাচকে মনে রাখবো, এবং কখনো বড় ভাই বোনের মতো, কখনো কখনো ফ্রেন্ডের মতো করে ফার্স্ট ব্যাচ আমাদের সাথে অলওয়েজ ছিল, এবং আমরা আসলে ফার্স্ট ব্যাচের মতো সিনিয়র পেয়ে সেকেন্ড ব্যাচ খুবই খুশি। আর ভবিষ্যতে আমরা ফার্স্ট ব্যাচ থেকে আরও কিছু প্রত্যাশা করি, সেটা হতে পারে তারা ভালো ভালো জায়গায় যাক, অ্যাটলিস্ট আমাদের চাকরির বাজার যা অবস্থা লবিং এর ক্ষেত্রে কাজ দিবে আর কি। শুভকামনা ফার্স্ট ব্যাচের প্রতি। ফার্স্ট ব্যাচকে নিয়ে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। তাদেরকে শুরুতে আমরা পেয়েছি আমাদের অভিভাবকের মতো, যতই দিন পার হলো তাদের সাথে সম্পর্ক আমাদের অনেক গভীর হলো, আমাদের সকল ভালো এবং খারাপ সময়ে তাদেরকে আমরা পাশে পেয়েছি। এটু বিলাপিও ফার্স্ট ব্যাচ ডিপার্টমেন্টের প্রথম কোনো ব্যাচ বের হচ্ছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয়।
সাথে সাথে এটা অনেক কষ্টের বিষয়, কারণ ভাইয়া আপুদেরকে আমরা সবসময় কাছে পেয়েছি, সব ধরনের সিচুয়েশনে কাছে পেয়েছি, আমরা খুবই মিস করবো ওনাদের। কোনো এক ওপেন সিক্রেট কারণে আমরা পুরো সেকেন্ড ব্যাচ উপমাপুর প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপু ফর বিং উইথ আস ফর লাস্ট থ্রি ইয়ার্স। ফার্স্ট ব্যাচের বিবিএ কমপ্লিট, এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয় যে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ব্যাচ বের হবে। তো তাদের সামনে অনেক চ্যালেঞ্জিং টাইম, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তাদের উত্তরসূরি হিসেবে তাদের যে কোনো সফলতাই আমাদের জন্য অনুপ্রেরণা। তো আমি চাই তারা তাদের প্রতিটি পদক্ষেপে সামনে এগিয়ে যাক সমানতালে, এবং আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর আরেকটা কথা বলতে গেলে বলতে হয়, যেটা হচ্ছে ফার্স্ট ব্যাচের ভাইয়েরা আমাদের সাথে অনেক খেলাধুলা অ্যাটেন্ড করছে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা কখনোই আমাদের সাথে জিততে পারেনি। এই অত রুদে অনেক কষ্ট করে ভাইয়েরা খেললো, কিন্তু কখনো ভালো রেজাল্ট নিয়ে যেতে পারে নাই। এটা জয়টা আমাদের জন্য খুবই সুখের বিষয় হলো, তাদের হারের দুঃখটা আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারি। তো আমি একটা অফার দিচ্ছি ভাইয়াদেরকে যে লাস্ট আপনারা একটা ট্রাই করতে পারেন আমাদের সাথে খেলে, দেখা যাক জয়টা পান কিনা। আপনাদের এই জয়টা আমাদেরও জয় হিসেবে। থ্যাংক ইউ। আমি আর কি বলবো, সবাই তো বলে দিচ্ছে ফার্স্ট ব্যাচ কেমন, অ্যাজ এ ফ্রেন্ড বা বড় ভাই বোন হিসেবে। তো এইটুকু যে আমরা খুবই ভাগ্যবান যে ফার্স্ট ব্যাচের মতো একটা সিনিয়র ব্যাচ পেয়েছি, সবসময় পাশে পেয়েছি, শুভকামনা তাদের। অলরেডি সবাই সব কিছু বলে ফেলছে, আমি শুধু একটু কি বলতে চাই, আপনাদের খুব 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 মিস করবো।